2024 ইন্ডিয়ার সরকার হব সেই সরকারৰ প্ৰধানমন্ত্রী হব রাহুল গান্ধী তার পাছত হিমন্ত বিশ্ব শর্মার সরকারৰ পতন হব বিজুস হাজরিকার অহংকার হৈছে দবকাত দলে বলে উপস্থিত রকিবুল হুসেইন দবকাত বিশাল সভার বাবে প্রস্তুতি রকিবুল হুসেইনের আজমলক সমালোচনা রকিবুল হুসেইনের কংগ্রেসের বুকুসাত উঠার দিন গল আজমলর তেওঁকে এতিয়া হিমন্ত বিশ্ব শর্মার হয়ে কথা কয় আর এইদরে আজমলক কটাক্ষ করে রকিবুল হুসেইনে আর সেই কারণে আমি ঠিক করেছো যে অন্যান্য সভা সমিতির আমি বিজেপির আর মিত্রজোটর অর্থাৎ কংগ্রেসের বিধায়ক নথকা মিত্রজোট মানে আমি বিজেপির মিত্রজোট মানে UDFকো বুঝাইছো আমি কংগ্রেসের বিধায়ক নথকা সমষ্টিকিটার ভিতর আরম্ভণি হিসাবে 20-30 সভা করিম তার কারণে আজি আমি হুজাইত গলো হুজাইত যদরে আমাক বিভিন্নজনে আমাক উৎফুল্লিতভাবে কলে ইয়ার সভা আমি সাকসেসফুল করিম আজি যমুনা মুখত আহার লগেলগে দেখিছে যে বদরদিন রাজবল ডাঙরিয়ার UDFর বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিস্ফোরণ আপনার জনমানসত আজি তেওঁ যদরে কাম করেছে ক্ষোভিত হয়ে আছে আর এই সভাখন সকলকে বেশি সাকসেস হব বলে কৈছে আর সেই কারণে আজি আমি আপনার যোগেদি আমি রাইজক কইসু যে এটা কংগ্রেস রাজপথলে নামিছে 24-ত কংগ্রেসের নেতৃত্বত ইন্ডিয়ার আমার সরকার হব এই ইন্ডিয়ার সরকার হওয়ার লগেলগে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হব পরবর্তী সময় ভারতবর্ষত যদি এখন সরকার প্রথমে ভাঙে সেইখান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার অসমত সরকার ভাঙিব রাইজে শান্তিরে হব পারিব তেওঁ কোৱা নাই তেওঁৰ অহংকারে কৈছে অহংকার যেতিয়া অহংকার হয় তেনেকুৱা পতন হয় তেওঁ এবিলাক কথা নকয় এজন রাজনীতিজ্ঞ এই কথাবিলাক নকয় যেতিয়া অহংকার হয় তেতিয়া অহংকারে পতন হয় আর এই আগজাননি দিন কয়ে আছিল ভূপেন বরাই কৈছে রকিবুল হুসেইনে কৈছে কমলক্ষণে পুরকাষ্ট কৈছে দিল্লির লগত আমার ভাল গতি যাক আজি তো আপনার মুদাই মরিল রাহুল গান্ধী ডাঙরিয়ায় কৈছে আর কেতিয়াও UDFর লগত আপনার সন্ধি নহয় আমার বুকুসাত উঠা দিন গোল কারণ স্পষ্টভাবে এটা হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার পক্ষত কথা কয় এবার বিধানসভাত পুনর্বার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীকে কৈছে যে UDFর কথা তো ঠক সেটা মানে চাম বাকিবিলাকৰ কারণে মোৰ চিন্তা আমাৰ আমাৰ এসেম্বলি ভিতৰত তেওঁ কৈছে